नमस्कार बंधुरा, किचन मैजिक खजाना चैनल आरो एक नतून पर्वे अपने सबाई के स्वागत। आज नहीं एकदम कम खर्चा बनिए नवा दारुण स्वादेर मिष्टी रेसिपी। आज हमें बनिए देखाबो लवंग लतिका। घरोया मात्र कयेकटी उपकरण ही लवंग लतिका किन्तु तैरी हो जाए। ताहले आसुन झटपट रेसिपिटा देखे नवा जाक। ये मिष्टिटा बनानोर जोन्नो सबार प्रथमे मेखे निते हबे मयदा। सेजन्य एकटा बड़ो जायगा निये निएछि। एर मध्ये दिए दिलाम देड़ कप मयदा, ओजने आछे 150 ग्राम। दिए दिच्छि हाफ टी स्पून लवण। लवण मयदार साथे चामचेर साहाज्ये खूब भालो करे मिशिए नेवार पर एबार एड करे देब 3 चामच घी। घी मयदार साथे खूब भालो करे मिशिए निये मयन दिए नेब। घियेर बदले আপনারা এখানে সাদা তেলও দিতে পারেন, কিন্তু যেহেতু মিষ্টি বানাচ্ছি তাই ঘিটা দিলেই কিন্তু টেস্টটা ভালো আসবে, কারণ ঘিয়ের একটা নিজস্ব ফ্লেভার আছে। ভালো করে ময়ান দিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো মেখে নেব। লুচি কিংবা পরোটা বানানোর জন্য আমরা যেভাবে ডো মাখি ঠিক সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে। ময়দার ডো মেখে নেওয়া কমপ্লিট। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এবার এখানে একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ক্ষীর। এই ক্ষীরটা কিন্তু আমার বাড়িতে বানানো। ক্ষীর কিভাবে বানিয়েছি সেই ভিডিও আপনাদের আমি দেখাতে পারিনি, সেই কারণে আমি খুবই দুঃখিত। কিন্তু আমি মুখে বলে দিচ্ছি কিভাবে বানিয়েছি। 700 ml দুধ ফুটিয়ে একদম ঘন করে নিয়েছি। দুধ ফুটে গিয়ে একদম যখন কমে এসেছে তখন আমি এর মধ্যে 2 চামচ চিনি অ্যাড করেছি। অ্যাড করে তারপরে আবারও 2 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। তারপর যখন একদম ঘন হয়ে এসেছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর ক্ষীরে এরকম জমে গেছে। শুধুমাত্র দুধ ফুটিয়েই কিন্তু ক্ষীরটা বানিয়ে নিয়েছি। চিনি ছাড়া আলাদাভাবে এর মধ্যে আর কিছু আমি অ্যাড করিনি। আপনারা বাড়িতে লিকুইড দুধের প্যাকেট কিনে এনে এইভাবেও ক্ষীর বানিয়ে নিতে পারেন, কিংবা মিষ্টির দোকান থেকে আলাদাভাবেও কিন্তু ক্ষীর কিনে আনতে পারেন। এবার ক্ষীরের বাটিটা আমি সাইডে সরিয়ে রাখব। আর এইদিকে 10 মিনিট হয়ে গেছে, প্লেটটা সরিয়ে নিলাম। এবার ডোটা থেকে লুচির আকারে লেচি কেটে নেব। বাড়িতে আমরা লুচি ভাজার জন্য নর্মালি যেভাবে লেচি কাটি ঠিক সেইভাবেই কিন্তু কেটে নিতে হবে। লেচিগুলো কেটে নেওয়ার পর এবার হাত দিয়ে গোল করে নেব। সবকটা লেচি গোল করে নেওয়া হয়ে গেছে। এবার লবঙ্গ লতিকা বানিয়ে নেব। একটা লেচি নিয়ে হালকা হাতে একটু চ্যাপটা করে তারপর বেলে নেব। বেশ পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। লুচির মতন পাতলা করে বেলে নেওয়ার পর ঠিক মাঝখানে আমি দিয়ে দেব একটু করে ক্ষীর। এবার ওপরের দিকটা ধরে এইভাবে ফোল্ড করে দেব। আঙুলের সাহায্যে এইভাবে হালকা হাতে প্রেস করে একটু চেপে বসিয়ে দিয়ে নিচের দিক থেকে আবারও আমি এইভাবে তুলে ওপরের সাথে মিশিয়ে দেব। ভাজগুলো কিন্তু এইভাবে আঙুলের সাহায্যে চেপে বসিয়ে দিতে হবে, না হলে ভাজার সময় খুলে যাবে। আঙুলে একটু করে জল লাগিয়ে কিনারাগুলোতে এইভাবে দিয়ে তারপরেই কিন্তু ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে একদিকে কিনারার সাথে আর একদিকের কিনারা এইভাবে আমি মিশিয়ে দেব। এবার দিয়ে দেব ওপর থেকে একটা করে লবঙ্গ। লবঙ্গ এইভাবে মাঝ বরাবর গেঁথে দেব। একরকম ডিজাইনের লবঙ্গ লতিকা তৈরি করে নিলাম। এবার আমি আরও আর এক রকমভাবে আপনাদেরকে দেখাবো। একটা প্লেটের উপরে রেখে দিয়ে আমি আরও একটা বেলে নিয়েছি। একইভাবে একটু করে ক্ষীর নিয়ে আমি মাঝখানে এইভাবে বসিয়ে দিলাম। আবারও ঠিক উপরের দিকটা ধরে এইভাবে আমি ভাঁজ করে দেব। আঙুলের সাহায্যে এইভাবে চেপে বসিয়ে দেব যাতে ভাজার সময় খুলে না যায়। এবার কিনারা বরাবর অল্প একটু করে জল লাগিয়ে নিয়ে কিনারাগুলো এইভাবে পরপর তুলে নিয়ে একটা ফুলের মতন বানিয়ে নেব।
প্রত্যেকটা ভাঁজ করা অংশ কিন্তু এইভাবে আঙুলের সাহায্যে চেপে ভালো করে বসিয়ে দিতে হবে। দেখুন বেশ ফুলের মতন তৈরি হয়েছে। হাতের উপরে তুলে নিয়ে ওপর থেকে একটা লবঙ্গ ঠিক মাঝ বরাবর এইভাবে বসিয়ে দেব। আমি দুরকমভাবে দেখালাম আপনাদের কাছে, যেটা সহজ মনে হয় আপনারা কিন্তু সেইভাবে বানিয়ে নেবেন। সব লবঙ্গ লতিকা বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ভেজে নিতে হবে। কিন্তু তার আগে আমি এখানে বানিয়ে নেব সুগার সিরাপ। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, ওজনে আছে 100 গ্রাম, আর দিয়ে দেব 1/2 কাপ জল। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে 5 মিনিট ধরে খুব ভালো করে জাল দিয়ে নেব, যাতে সুগার সিরাপের মধ্যে একটা চিটচিটে ভাব চলে আসে। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চিনি মেল্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ফুটিয়ে নেব। এই সুগার সিরাপের মধ্যে কোনো তারের প্রয়োজন নেই, চিটচিটে ভাব এলেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 5 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি, এবার দেখে নেব চিটচিটে ভাব চলে এসেছে কি না। আঙুলের সাহায্যে এইভাবে একটু দেখে নেব, একটা চিটচিটে ভাব চলে এসেছে। এই পর্যায়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে সুগার সিরাপের কড়াই আমি সাইডে রেখে দেব, আর ভেজে নেব লবঙ্গ লতিকা। তার জন্য একটা অন্য কড়াইয়ের মধ্যে আগে থাকতেই আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেল একদম হালকা গরম করে নিতে হবে, মাঝারি কিংবা খুব হাই গরম করলে কিন্তু হবে না। তেল একদম হালকা গরম হয়েছে, এই পর্যায়ে এবার আমি লবঙ্গ লতিকাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। একবারে সব ভাজবো না, দুটো ব্যাচে ভেজে নেব। লবঙ্গ লতিকাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতেই থাকবে। লোতে রেখে 3 থেকে 4 মিনিট ধরে প্রথমে আমি এইভাবে একটা পিট ভেজে নিয়ে তারপর উল্টে দিয়ে বাকি দিকটা ভেজে নেব। প্রথম 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। এইভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। প্রথম ব্যাচের লবঙ্গ লতিকাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তেল থেকে তুলে নেব। প্রথম ব্যাচের লবঙ্গ লতিকাগুলো ভেজে তুলে নেওয়ার পর বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে নেব। লবঙ্গ লতিকাগুলো সব ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব সুগার সিরাপে। উল্টে পাল্টে লবঙ্গ লতিকার গায়ে সুগার সিরাপ ভালো করে কোট করে দেব, যাতে চিনির রস লবঙ্গ লতিকার গায়ে খুব ভালোভাবে লেগে যায়। চিনির রসের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখব 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে লবঙ্গ লতিকা সুগার সিরাপ খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়। তৈরি হয়ে গেছে লবঙ্গ লতিকা। বাড়িতে ময়দা আর দুধ থাকলেই কিন্তু খুব সহজেই এই মিষ্টিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।